কি হচ্ছে ওটা, হাই করে দেয় হলো, পড়ে যাবে না তো? আচ্ছা, ট্যালেন্ট আছে তাই তো? দেখো গাইস, শুধু নামার স্টাইলটা শুধু একবার দেখো। হাঁটি হাঁটি করে বাড়ি যাও, হাঁটি হাঁটি করে। আরে বাস, আরে বাস, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি, কিন্তু তার মধ্যে একটু খারাপও আছি। খারাপ আছি কারণ হচ্ছে কালকে একটা বিয়েবাড়ি ছিল, সেখানে বাবা মা ছোট বোন ওরা কিন্তু কালকে বিয়েবাড়িতে গেছে। আমাদের একটা আত্মীয়রই বিয়ে ছিল, সেই জন্য একটু মনটা খারাপ। আর আনন্দ হচ্ছে এই কারণে যে বাড়িতে একা আছি তো সেই জন্যে প্রচুর আনন্দ হচ্ছে। আর একা বলাটা ভুল, মেজ বোনও আছে, আমরা দুজন কিন্তু বাড়িতে আছি। আর একা বাড়িতে থাকার মজাটাই আলাদা, সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো। আর একা আছি মানে তো সমস্ত কাজ বাজগুলো একা একাই করতে হচ্ছে। একা একা করিনি, ও কিছু কিছু করেছে, একটু সাহায্যও হয়েছে। তো সকালে উঠে থালা বাসন তো ধুতে হয়, আজকে আবার যেহেতু বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য গ্যাস ফ্যাসগুলো মুছলাম, তারপরে বোতলগুলো পরিষ্কার করলাম, জল ভরলাম, ঘরদোরগুলো মুছলাম, মুছে তারপরে কিন্তু পুজো দিলাম, স্নান করলাম, তারপরে কিন্তু এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কেউ তো বাড়িতে নেই, মানে কেউ মানে আমি আর মেজোটা দুজন আছি। তো আজকে কিন্তু আলু ভাজা আর ভাত হবে, কারণ আমরা দুজনেই কিন্তু আলু ভাজাটা বেশি পছন্দ করি। তাই দেখো আমি কিন্তু এখন আলু ভাজার জন্য আলু কাটছি। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু কাটাও হয়ে গিয়েছে আর ধোয়াও হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি রান্না করতে যাব। সরি, তোমাদেরকে তো এটা বলাই হয়নি যে অক্ষয় দ্বিতীয়া কিছুদিন আগেই চলে গিয়েছে। তো অক্ষয় দ্বিতীয়াতে আমাদের এখানে কিন্তু এক জায়গায় গণেশ পুজো হয়, তো সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমরা এই কদিন ভিডিও করতে পারিনি। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেটা কিছুটা হলেও শেয়ার করেছি। আর আমাদের ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা প্লিজ কমেন্টে জানাতে একদম ভুলো না। তো তোমাদের সঙ্গে আবার কিন্তু নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য কিন্তু বাই বাই।